গতকাল এবং আজকে প্রচণ্ড রকম গরম পড়েছে, মানে এখানে গরমটা মোটামুটি ফাইনালি মনে শুরু হয়ে গেল। আর তোমাদের সাথে আজকের ভিডিও শেয়ার করব, জানি না বাসায় থাকতে পারবো কি না, তবু শিমের চারাগুলো বেশ বড় হয়ে গিয়েছিল, পরে শিকড়টা বাটিতে আর বাড়তে পারবে না, তখন গাছগুলো মরে যাবে, সেই জন্য সাহস করে হাঁচি দিতে দিতে আসলে একেবারে বেশি ক্লান্ত হয়ে গেছি। মানে এই যে এখানে বসেছি, সব কাজ করে 7টায় মনে হয় বসেছি, মনে হয় কমপক্ষে 50 থেকে 60টা হাঁচি দিয়েছি। দেখ হাঁচি আলহামদুলিল্লাহ হাই আসে দোজক থেকে, হাঁচি আসে বেহেস্ত থেকে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আর চ্যানেল। আসলে যে কথাটা বলছিলাম, সেই শিমের গাছগুলোকে আজকে চিন্তা করলাম, বিসমিল্লাহ করে জমিতে নামলাম। যদিও আমি যেগুলো দিয়ে মাটি খুঁড়ি, একটা জিনিসও খুঁজে পেলাম না, আমি যেখানে রেখেছি সেখানে নাই, জানি না তোমার ভাইয়া কোথায় সরিয়েছে বা কোথায় আছে আমি জানি না। পরে একটা ছুরি নিয়ে গিয়ে ঘাসগুলোকে একেবারে, মানে একেবারে দিস ইজ হার্ড জব, আই নো এভরিওয়ান নোজ দ্যাট, ঘাসগুলোকে একদম যতটুকু চারা লাগাবো সেটুকু ঘাস লাঠি পাঠি সব কিছু মানে ক্লিন করে, ঘাসগুলো ক্লিন করে মাটি খুঁদে 6টা শিমের গাছ লাগিয়ে দিয়ে এলাম আলহামদুলিল্লাহ। জানি না কী হবে, কারণ আশা করছি আল্লাহ রহমতের বরকত, এত কষ্ট করছি, আল্লাহ বৃথা যেতে দেবেন না। বাড়ি বিক্রি হতে হতে বেশ কয়েক মাস চলে যাবে, তার মধ্যে আমাদের আবাদের সিজন চলে যাবে এই বছরের জন্য, আল্লাহ পাক সহায় আর কি। তারপরে যে 6টা শিম গাছ, বাংলাদেশি শিম গাছ, 100% বাংলাদেশি, সেগুলো আমি জমিতে লাগিয়ে এলাম। জমিতে লাগিয়ে তার সাথে কিছুটা পানি দিয়ে একটু লাঠি টাঠি গেড়ে দিয়ে কয়েকটা আলুর চোখ, যেগুলো থেকে আলু হয়, আলু গাছ হয়, আলু হয়, এরকম কিছু চোখ লাগিয়ে দিয়ে এলাম, যে শাক তো খাওয়া যাবে। আর হ্যাঁ, আমি আজকে তোমাদের নিয়ে মেন কথাটাকে বলে নিলাম, তারপর দেখি কী দিয়ে ভিডিও দেওয়া যায়। কষ্টকে সঙ্গী করে বেঁচে থাকতে হয়। আল্লাহ পাক বলেন, আমি যেই বান্দাদের যত বেশি ভালোবাসি তাদেরকে আমি অত বেশি পরীক্ষার মধ্যে রাখি, সেটা আমি নিজের জীবন দিয়ে হাড়ে হাড়ে টের পাই। তবুও তোমরা হয়তো আমাকে দেখে কতটা সুস্থ, কতটা সুখী মনে করছো, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো বলেছেন যখন যেরকম রাখি তোমরা শুকরিয়া আদায় করবে, তাহলে তোমাদেরকে আমি আরও বেশি নিয়ামত দান করব। যাই হোক, আমার ছেলেটা একটু অসুস্থ আছে, আর এগুলো সব কিছু মিলে আর কি, মানে টেনশন, একা একা থাকি না, টেনশন নিতে পারি না, মাথা টেনশন নিতে 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 না মাথা এমনভাবে খিঁচুনি উঠে, বেঁচে থাকার কোনো পথ দেখি না। কিন্তু সে আল্লাহ রাব্বুল আলামিনই আবার সেখান থেকে একেবারে মনে হয় যে শেষ মুহূর্তে এখনই দমটা চলে যাবে, সেখান থেকে আল্লাহ পাক দমটা ফেরত দেন, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন আমার ছেলে সাইহামকে পরিপূর্ণ সুস্থ করে দিয়ে, কোনো অপারেশন ছাড়া, কোনো কষ্ট ছাড়া, কোনো হয়রানি ছাড়া, কোনো খারাপ ওষুধ ছাড়া, যাতে করে আল্লাহ পাক আমার সন্তান সাহেবকে পরিপূর্ণ সুস্থ করে দিয়ে নিখায়াত দান করেন, আমিন সুম্মা আমিন। গতকালকে আমরা দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত ডাক্তারের কাছে ছিলাম, ওর এমআরআই তার আগে এক্স রে করানো হয়েছিল, এক্স রেতে একটু সমস্যা ধরা পড়ার কারণে এমআরআই করিয়েছে। এমআরআই করার পর রিপোর্ট বোধহয় ডাক্তারের কাছে পাঠিয়েছে, ডাক্তার হয়তো দেখেছে যে হয়তো সামথিং রং, আগামীকালকে যেতে বলেছে, এবং রংটা কি সেটাও বলেছে। যাই হোক, আমি আসলে মাঝে মাঝে একেবারে হেল্পলেস হয়ে যাই, হোপলেস হয়ে যাই, আর সব কিছু ভুলে থাকার জন্য আমি সবসময় বলি আমি একা আর আমার আল্লাহ আমার সাথে আছেন। জীবনে আসলে এত বেশি ফাইট করি, এত বেশি ফাইট করেছি, আর অনেকের কাছ থেকে একটু নীরব কষ্ট পাই, সেই জন্য আসলে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছি। এই যে একা একা থাকি, তোমাদের সাথে এরকম ভিডিও করি, কথা বলি, কখনো কখনো নিজের কাছে অনেক ভালো লাগে যে আমার ভাই বোনদের কাছে আমি গল্প করি, ওরা আমার গল্পগুলো শুনে লাইক করে ভালো ভালো কমেন্টস করে, এই আর কি। যাই হোক, আজকেও আমি তোমাদের সাথে একটু একেবারে শিক্ষণীয় কিছু জিনিস, যে কথাগুলো থেকে আমরা ভালো কিছু শিখতে পারি, কখনো আমরা একটু হাসির খোরাক পাই, কখনো আমরা ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারি, এমনি করে একটু ভিডিও দিব। আর আসলে ঠান্ডা লেগে
কথা বলতে খুব কষ্ট হচ্ছে, নাক টাক সব একেবারে বন্ধ হয়ে আছে, আর নাক দিয়ে এমনভাবে পানি পড়া শুরু করে যে টিস্যু 8-10টা একেবারে ভিজে যায়। প্রতিবার এই সিজনে আমার এটা খুব বেশি হয়, আর তখন স্টে করে প্রায় মাসখানেকের উপর। হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করছিলাম, এই যে এরকম যারা আমাদেরকে এই আইডিয়াগুলো দেয় তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমাদের মতো মানুষদের জন্য মনে হয় ভালো কিছু, সব কিছু ভালো মন্দ সব আল্লাহর হাতে, ভালো রাখার মালিক হচ্ছেন আল্লাহ, কিন্তু কোনো ওসিলাও লাগে। তাই আসলে এই আমি মনে করি আমাদের মতো মানুষগুলোর জন্য এই ভেরি ভেরি গুড আইডিয়াগুলো অ্যাপ্রিসিয়েট করার মতো। তোমরা কি আমার সাথে একমত পোষণ করবে? এই যে দেখো এখানে একটা নদ শো করছে, আসলে তুমি নদ পড়েছি? ওরে না রে না, আমি নদ পড়িনি, এটা আমাদেরকে এডিট পড়িয়ে দিয়েছে। কারণ দেখো আমার নাকে নাকের ফুল আছে। তারপর আসি লিপস্টিকের কথা, আমি কি লিপস্টিক দিয়েছি, এত সময় কোথায়? আর এখন গরমের দিন এসেছে, আমি অনেক বিজি থাকি, আর চোখগুলো দেখো কত সুন্দর করে এঁকে দিয়েছে। আসলে কখনো কখনই চোখে মানে চোখ আঁকি না, কখনো মেকআপ করি না, লিপস্টিক দিই মেকআপ করি না। তাই মনে হয় যেন আমাদের মতো মানুষগুলোর জন্য এই সুব্যবস্থাগুলো রাখা হয়েছে। হাই হাই জমিলা বিবি, কি কইতেছ? মাগার আমার মাথা উঠা গরম হয়ে যাইতেছে তোমার কথা শুননা। আজকে এখানে এমনিতে অনেক গরম, মাগার তোমার কথা শুননা মাথা মুতা গরম হয়ে যাইতেছে। এই জন্য তুমি বি কইতে আছ, তুমি বি কইতে আছ, আসলে আমি তো কখনো জীবনে কিছু লেখকে উইকে লই না, যা মন চায় মাগার নিজের মনের মতো করা কই। কিচের জন্য যে মাথা উতা গরম হয়ে আছে এই মুহূর্তে বুঝাইতে পারতাছি না, তয় আগামীতে বোঝানোর চেষ্টা করব। জমিলা বোন, তুমি আইছো আমার কাছে, আমি বি অনেক খুশি হয়ে গেছি শুভ সকাল তোমাগো জন্য। আমি তো এমনি কইরা তোমগুলোকে কথাও তো কই, তোমরা আমার দ্বারে আসো, আমার দ্বারে কী যে বালা লাগে আমি বি তোম করে বুঝাইয়া কইতে পারম না। হওয়া বোনেরা বিশ্বাস কইর, তোম করে আমি অনেক ভালোবাসি, আর আমিও জানি আমারও তোমরা এতগুলা ভালোবাসো। কি মনে হচ্ছ মনুরা, মুই আসবো না, খালি জমিলা আপাই আসবেও? জমিলা বন্ডি আইসে এটা হইনাই তো মুই টুলু তুই রাখি আবার কাছে চল্লা আইসি। এই গরমে আমরা বইনেরা মিললে এনে গল্প করুম, শরবত খামো, আর হের বাদে গল্প শেষ হইলে একসের যার যার বাসায় চল্লে যাব। এই যে মুই টুলু থা চল্লা আইসি, মোর দ্বারে আখি ভাবি কল দিছিলে যে জমিলা ভাবি আখি ভাবির দ্বারে গেছে, মুই কেমন তোর হইরা ঘরে থাই কত, মুই এখানে জটপট সানগ্লাসটা ফিন্দা হাজন গুজন কইরা একসার মানে দেরি হরি নাই, মুই একসার দৌড়াইয়া দৌড়াইয়া চইল্লাইছি বজ, কারণ আখি বাবির কাছে না আইলে মুগো প্যাডের বাত অজম হয় না, এটা মোরা সকলে খুব বালা হইরা বুঝি। আসলে অনেক আসা কথা বলতে গেলে মোর অনেক ঠান্ডা লাগছে, মুই অনেকবার ভিডিও কাটটা দিই হাসি দাওনের লিগা ঠান্ডাটি মশনের লিগা, কিন্তু মাঝে মাঝে আর ইচ্ছা করে না। যাই হোক জমিলা ভাবি, তুমি চল্লা আইসো মুইও চল্লা আইসি, মুই তো লোপা লোপারে তো হবলে ইচ্ছে ন কি থাকো জমিলা লোফা আলিয়া, তোমরা আইলি হইবা কিমার কাছে,
আর আমি কি আইতাম না? আমারে তোমরা কেউ একটু জানাও নাই। যাক গা, একজন আরেকজনটা জানাইছে, আরেকজন আরেকজনে জানাইছে, এই ফিলে আমরা সকলে চল্লাইছি। আমারে কে জানাইছে জানো? আমার আখি মায় জানাইছে। আখি মায় কইতাছে, খালাম্মা আসেন, আজকে তো অনেক গরম, একসাথে গল্প গুজব কইরা হের বাদে আমরা শরবত খাইয়া শরীরটা ঠান্ডা করুন। আর হের বাদে ভালো ভালো খাওয়ান তো আসেই। আর আমার আখি মায় আমারে কইছে, আমি একবারে হাফাইতে হাফাইতে চুল্লাইছি, বয়স হয়েছে তো গো মা, বয়স তো কম হয় না, আরও মোডা সোডা মানুষ, আটতাম গেলেও একবারে কলজাটা দরফর 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 করতো থাকে। তবু আখিমার নাম শুনলে বন্যা বালা হয়ে যায়, আখিমায় আঙ্গ সকলরে বালাবাসে। যাজ্ঞা আমিও আইয়া ফুরছি। ও আখিমা, তুমি বইতে কইতাছ? হ্যাঁ সকলে বইছে, আমি কি দাঁড়াইয়া থাকবো? আমিও বমু, এই যে এখনই বমু। আর আজকে তোমার একটু কষ্ট দিব গো মা, এটা হয়েছে অন্যদিন তো তুমি আগে আগে ভাগে নিজেই সব কিছু খাও, আজকে আঙ্গুরে একারে গেলাস বইরা বইরা লেবু দিয়ে শরবত বানিয়ে খাও, গরমে একটু ঠান্ডা ওই। ও তুমি কইতাছো দেরি নাই, বানায় হালাইছো, রেডি করে রাখছো ফ্রিজে, এখনই দিবা। হ গো আখিমা, এর লিখেই তো তোমারে আমরা হগুলি অনেক ভালোবাসি, খাওয়ার না তো বড় কথা না, কখন কোনটা লাগবো আঙ্ক আখিমায় জানে, আর সেইভাবেই ব্যবস্থা করে। হ বইছি, তুমি শরবত লই আসো।